ডায়াবেটিক খাবার বলে কি আসলে কোনো কিছু আছে আসলে ডায়াবেটিক খাবার বলে কোনো কিছু নেই সব খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় তাই সময় মতো পরিমিত এবং প্রয়োজন মতো রেগুলার ইন্টারভেলে খেতে হবে সুগার ফ্রি বলতে আসলে আমরা যেটা ডাক্তারেরা বুঝি সেটা হচ্ছে যে কোনো চিনি যোগ করা হয়নি কিন্তু রুগীদের মধ্যে কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে যে চিনি খাওয়া যাবে না মধু খাওয়া যাবে চিনি আর মধু উভয়ই ডাইসাকারাইট সুতরাং দুটাই গ্লুকোজ বাড়ায় আরেকটা জিনিস হচ্ছে চিনিটা সুগার ফ্রি যে জিনিসটা খাচ্ছি হয় সেটা বিস্কুট নয় সেটা মিষ্টি নয় সেটা সেমাই লাচ্ছা আসলে এই জিনিসগুলোই তৈরি করা হয়েছে কার্বোহাইড্রেট থেকে সরকারের জাতীয় গম বা আটা থেকে তারা নিজেরাই গ্লুকোজ তৈরি করে তারা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর সুগার হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট তাহলে সিম্পল কার্বোহাইড্রেটগুলো খুব দ্রুত এবং খুব বেশি পরিমাণে ব্লাড গ্লুকোজ বাড়ায় তো আমরা জেনেছি যে ডায়াবেটিসে ইনসুলিন শরীরে কমে যায় এবং ইনসুলিন ঠিকমতো তৈরি কাজ করে না তো কেউ যদি খাবার নিয়ম মেনে তার শরীরে যতটুকু ইনসুলিন তৈরি হচ্ছে এবং পরিমিত মাত্রায় শারীরিক পরিশ্রমের মাধ্যমে সেই ইনসুলিনটাকে কাজ করিয়ে নেয় তাহলে অনেক রুগী শুধু খাদ্যা অভ্যাস মেনেই অনেক বছর পর্যন্ত ভালো থাকেন কোনো ওষুধপত্রই তাদের লাগে না আরেকটা জিনিস হচ্ছে এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বের হতে না পারলে আমাদের ডায়াবেটিস ভালো কন্ট্রোল রাখা খুবই মুশকিল হয়ে যাবে যে সুগার ফ্রি বিস্কুট তাহলে আমি এটা অন্য বিস্কুট যেটা আমি দুটো খেতে পারবো এটা বুঝিয়ে আমি দশটা খেতে পারবো কথাটা হচ্ছে যাই লেখা থাকুক আমার যে পরিমাণে যে আমার খাদ্য তালিকায় যে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই সময় আমি কতটুকু সেমাই কতটুকু বিস্কুট কতটুকু রুটি পাউরুটি খেতে পারবো আমাকে ওই পরিমাণেই খেতে হবে নাহলে আমার শরীরে গ্লুকোজ বেশি ঢুকে পড়বে এবং আমার ইমব্যালেন্স হয়ে যাবে ব্লাড সুগারে আরও একটা ব্যাপার আছে সুগার ফ্রি যেমন ফলের ব্যাপারে একটু বলি কিছু কিছু ফল আছে যেগুলো আমরা কাঁচাও খাই আবার পাকাও খাই যেমন আম আমের আমরা কাঁচাটা টক থাকে আর পেকে গেলে মিষ্টি হয়ে যায় ইন্টারেস্টিং হচ্ছে একই আম যখন কাঁচা থাকে তখন সেখান থেকে সুগারের পরিমাণটা কম আসে আর যখন পেকে যায় তখন প্রচুর পরিমাণে সুগার আসে তাহলে ইনস্ট্রাকশনে যেটা থাকবে আমের সামনে কাঁচা অথবা পাকা কথাটা লিখে দিতে হবে কাঁচা আম সে খেতে পারবে বেশি পরিমাণে কিন্তু পাকা আম যে পরিমাণ নির্দিষ্ট করা আছে সেই পরিমাণই খেতে হবে আর খাবারের মধ্যে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অন্য রোগে কি কী ভুগছি সেই রোগের জন্য কি কি খাবার আমার খাওয়া যাবে না ডায়াবেটিক রোগীদের সেটাও লক্ষ্য রাখতে হবে এবং কোলেস্টেরল সমৃদ্ধ খাবারগুলিকে যতদূর সম্ভব পরিমিত এবং প্রয়োজন মতো খেতে হবে